নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ভীষণ মুখরোচক ফুলো ফুলো খাস্তা মুচমুচে বেগুনি রেসিপি বানাবো। এই বেগুনি ডাল ভাত, বিকেলের মুড়ি বা খিচুড়ির সাথে খেতে অসাধারণ লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি একটি লম্বা সাইজের বেগুনের বেশ পাতলা পাতলা করে কয়েকটা পিস বের করে কেটে নিলাম। এবারে এই কেটে নেওয়া বেগুনের টুকরোগুলোকে সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম আর সামান্য একটু চিনির দানা ছড়িয়ে দিলাম। এবার এই বেগুনের টুকরোগুলোর গায়ে নুন আর চিনি বেশ ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে বেগুনি বানাবার আগে বেগুনের মধ্যে নুন আর চিনি বেশ মাখিয়ে রেখে দিলে বেগুনির স্বাদ বেশ ভালো হবে। এবার আমি 1.5 চামচের মতন ছোলার বেসন নিয়ে নিলাম আর তার সাথে 1/2 চামচেরও কম চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবার পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর বেশ ভালো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম, আর একটু জোয়ান হাতে ঘষিয়ে দিয়ে দিলাম। এতে বেগুনির টেস্টটা বেশ ভালো আসবে। কালো জিরে আর জোয়ানগুলো যখন মুখে পড়বে তখন খেতে বেশ ভালো লাগবে, আর জোয়ানটা আমাদের হজমেও সাহায্য করবে। এবার এই সব কিছু বেসনের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে বেসনের একটি গোলা তৈরি করে নেব। একেবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে বেসনটা গুলে নিতে হবে। বেসনটা ঠিক এরকম গোলা হবে, হাতের আঙুলগুলো দেখা যাবে না। বেসনটাকে এবারে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে যখন বেগুনিগুলো ভাজবো তার আগে 1 চিমটি খাবার সোডা দিয়ে দিলাম। এবার খাবার সোডা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ বেসনটাকে ফেটিয়ে নেব। আর আমি বেগুনি ভাজবার জন্য তেল গরম হতে বসিয়ে দিয়েছি, সেখান থেকে সামান্য একটু তেল নিয়ে বেসনে দিয়ে দিলাম। এতে বেগুনিগুলো বেশ ক্রিস্পি হবে আর অনেকক্ষণ বেশ মুচমুচে থাকবে। এবার কেটে রাখা বেগুনের একটি পাতলা স্লাইস নিয়ে আমি বেসনে এপিটোপির ভালো করে ডুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দিলাম। তেল একদম ধোয়া ওঠা গরম করা যাবে না, আমরা লুচি ভাজার সময় তেল যেরকম গরম করি ওরকম গরম করে নিয়ে বেগুনিগুলো ছাড়বো। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেতে রেখে বেগুনিগুলোকে ভেজে নেব, আর একটি ছানতা দিয়ে বেগুনের উপরে তেল স্প্রেড করে দেব। এতে বেগুনিগুলো আস্তে আস্তে খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর বেগুনিগুলো যখন 2 পিট লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দেব, আর তারপরে বেগুনিগুলোকে তেল ছেঁকে তুলে নেব। আর গ্যাসের ফ্লেম লোতে রেখে বেগুনি তুললে বেগুনের তেল ভীষণ অ্যাবজর্ব করে নেবে, ওতে বেগুনিগুলো ভালো হবে না। বেগুনি বানাবার সময় এই কয়েকটা টিপস ফলো করলে বেগুন ভীষণ ফুলো ফুলো আর খাস্তা হবে আর বেশ অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এবার সামান্য একটু বিট নুনের গুঁড়ো ছড়িয়ে বেগুনিগুলোকে সার্ভ করে দিলাম। বন্ধুরা, আমার এই খাস্তা মুচমুচে বেগুনি রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকে আসি বন্ধুরা, পরে আরও একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ।